everyone, assalamu alaikum, apnara shobai kemon achen, asha kori bhalo achen. To onek din pore ajke ami amar garden er ekta video loi aichi apnara loge share korar. To dekhba amar video ar thandar karone to ekhon garden o kichu nai ar je video kortam dekhaite amile kichu nai ta to shobta summer o thaker karone summer o beshi video dekhale jay garden er. To ekhon jeta basia ase otao dekhba. Ajke dekhba january masho amar greenhouse er garden o kita kita ase. যেটা আছে এটা সপ্তাহ লাস্ট ইয়ারর সামারর, এখন তো আর নয়া করে কিচ্ছু লাগানি হয়েছে না। জানুয়ারি মাসে তো ঠান্ডা খুব বেশি। ইটোপর মাঝে দেখলা রসুন গাছ কয়টা উঠিছে, তো ওইগুলো সামারও আছে আর বাদে তো শেষ হয়ে গেছে। এখন জানি না আবার দেখি জোর থাকি আবার বাসিয়া উঠিছে। গোলাপ ফুলের গাছে তো আর বাসিয়াটা হইল। ইউকেতে এখন খুব বেশি ঠান্ডা চলে, ঠান্ডার কারণে গার্ডেনে তো আর এটা কিছু বাঁচিয়ে থাকা সম্ভব না, এখন কিছু বেশ নাইও। আর যেটা আছে ওটা তো আপনারা দেখা। তো আমরা দেশও যে ঠান্ডার সময় সুন্দর ইয়া সপ্তাহ, এই দেশ হইলাম না, এই দেশও ঠান্ডার সময় সপ্তাহ মরি যায়, গরুর ভিতরেও দেখা যায় না ঠান্ডার মাঝে হিটার ছাড়া। আর তো বুঝলাই গার্ডেনও কত ঠান্ডা, এটা তাহা পাবিলাম। তো মোটামুটি দেখা যায় আর কি, যেটা ঠান্ডার দিনও বাঁচিয়ে থাকে ওটাও আছে বাসাইল। তো ওইখানে দেখলাম স্পিনাচের গাছ কতটা, এটা ও সামারও জেলা লাগাইল আসলে আর কি, এখনো আবার ওলা রয়েছে। লাই পাতা যেটা দেখলাই এগুলো সব তিন সামারোর, তো সামারও উঠিছে জন্যে আর এগুলো কি আবার শেষ হয়েছে না, এখনো আছে। ও যে দেখারা কতটায় ফুল দিলাইছে, তো মাঝে মাঝে ওলান ফুল দিয়ে দিলে কিতা করে আমরা আগা খাটিয়া দিলাই, তো আজকে গুন্তর আগা খাটিয়া দিলাই না। তো ও যে দেখারা গাছা নিগন যে সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগে, আর আসলে অতটা খাওয়াও হয় না, আর সেদরে দিলে দিতাই, আর নিজের থাকলে তো কোনো জিনিস খাওয়া হয় না, থাকলে তো সপতাকে কিনে আনিয়েও খাওয়া যায়। তো দেখতেও সুন্দর লাগে আর কি গার্ডেনও, এখন তো আর বাড়া নিও হয় না, ঠান্ডার মাঝে বাড়া বাড়ো দেয় কিতা, গার্ডেনের অবস্থা বেশ ভালো নয়। এটা সপ্তাহ জেলা আছে ওনার রয়েছে, গার্ডেনও বাড়ো নিও লাগে না, এটা ফানিও নিও দেওয়া লাগে না। সামারও যে ডেইলি ফানি দেওয়া লাগে, ফানি না দিলে কিতা গাছ মরি যায় এলাম এখন নাই। তো এখন ডেইলি বৃষ্টি দেন আর ডেইলি অটোমেটিক দেন, তারপর ফানি দেওয়া হয়ে যায়। আর আজকে তো দেখি আর বাক্কা সুন্দর দিন দিলা, আর আনাইলে তো ওটা সুন্দর দিন দেয় না, আন্দায় আন্দায় দিন থাকে, রোদ দিলেও ঠান্ডা আছে যে ঠান্ডা। আজকে ইউকে থাকি রোদ যেদিন দিব এদিনও ঠান্ডা, আর মেঘ যেদিন দিব এদিনও ঠান্ডা, সব দিনও ঠান্ডা। লন্ডনের ভিতরে এখনো স্নো দিছে না, লন্ডনের বাড়া আর কি যত জায়গায় এটা মাঝে মাঝে আর কি বেশি ঠান্ডা যে সময় যেদিন পড়ে এদিন স্নো দেয়। তো আবু জানি না কিতা হইব, সামনে দিয়া তো এখনো দুই তিন মাস ঠান্ডা রয়েছে, তো হয়তো স্নো দিলে এটা নাও থাকতে পারে, তো নষ্ট হয়ে যেতে পারে। তো মাঝে মাঝে আইসি ওয়েদার দিয়ে আইস সকালে দেখা যায়, তার মাঝে আইস বই যায়, বইলেও দেখি বাদে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটা সব কিন্তু আগা হাঁটিয়া দেওয়া হয়েছে, ওজো দেখবা এটা নয়া করে খুঁড়ি দিছে, মানে একবারে খুসমা খুসমা কাটা। কিন্তু আগে হাঁটিয়া দিলাইছি, এটা লম্বা হয়ে যাওয়ার ফুল দিলাই বয়ের কারণে।
ওজে দেখলা গ্রিন হাউজের ভিতর, তো গ্রিন হাউজের ভিতরে দেখি আর যেটা রাখলাম তো সপ্তাহে এখন মরি যার, আর মরিচ কাছে আমি কিন্তু মরি গেছে, মরিয়া একবারে ফসে যার, আর আজকে আমি মরিচগুলো ফাড়ি দিব, আনাইলে মরিচও বাদে ফসে যাব। এখন ঠান্ডা তো বেশি, যার কারণে গ্রিন হাউজের ভিতরেও ঠান্ডা সমান ঠান্ডা বাড়াল এখন। গ্রিন হাউজের ভিতরে আর কি হিটার উঠার এটা কিছুর ব্যবস্থা নাই, আর লাগে হিটার চালানি হয় না, আর ঠান্ডার মাঝে এটা বাঁচি তো গেলা, এখনও যে বাঁচিয়ে আছে ওটাও বেশি, জানুয়ারি মাস পর্যন্ত যে আব আছে। এলোভেরা গাছ আইনগুলো দেখি আর বাসাইল আছে, জানি না কিতা হইব, বাসাইল তাহ মরি না মরি যাব, লাস্ট ইয়ার তো এটা সবটি মরি গেছিল, লাল হইয়া কি আরও কিলান কালার একটা হয়ে গেছিল, আর বাদে যত আগে গরম পড়ছে অত আস্তে আস্তে তারা ঠিক হয়েছে। আর যে দেখলাম আমার আম গাছ একটা, আমি বেশি থাকি একটা কি সেরা করাইছিলাম, তো ওইটাও দেখি আর এখনো আছে। লেবুর সেরা কথা ওটা করাইছিলাম সামারও, তো ওইগুলো দেখি আর এখনো আছে, কি বড় না বাট বাঁচিয়া আছে, তো জানি না ইলেন আর কতদিন বাঁচিয়া থাকব। আর ওই যে দেখলাম আমার নাগাডোলা, তো নাগাডোলার সবদিন মরি গেছে, একটা গাছ না দুইটা গাছ বাঁচিয়া আছে, আরো বেশি ঠান্ডা পড়বো যে সময় সময় খেতে হইব বুঝিয়ান না। আর কিন্তু পেঁয়াজের গাছ আইন, এখন আমি মরিচগুন ফাড়ি দিয়ে সবটি, তো যত মরিচ ধরছে যদি টাইম মতো ধরতো, আর বালাও ধরলো মানে টাইম দিয়ে হলে তো ধরছে, তো এখন জেলা আছে ওলাও রয়েছে। Thank you.
আপনার গার্ডেনও দুই তিনটা গাছ আইন আছে, কিন্তু দেখলেন অবস্থা একবারে শেষ। একটা মাল দেখে একটা মরিচ রয়েছে, ওটাও ফাড়িলাই। বেশি তুলতাম না, সামান্য তুলবো, আমার বেশি দরকার নাই। আমার বাস্তার তো বাস্তার এখনো আসোই যে লাস্ট লাও লাইফাতা খাসামরিস আর অ্যালোভেরার ফাতা একটা তুলি আনছি। তো আপনার কিরান লাগলো আমার ভিডিও আপনারা কমেন্ট করিয়া জানাইবা, আর আমার ভিডিও যদি ভালো লাগে তে লাইক করবা, আর যারা সাবস্ক্রাইব করে লইছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিবাই। সবাই ভালো থাকবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।